ওয়েদারটা তেমন ভালো না দুপুরবেলা ঠিক ঘড়ির কাটা আনুমানিক চারটা কিংবা সাড়ে চারটা বেলাগুড়িয়ে প্রায় সন্ধ্যা এর আগ মুহূর্ত দেখতেছেন ওয়েদারটা অনেক দুর্দান্ত আকাশটা মেঘালয় মেঘাচ্ছন্ন চার পাঁচটা মেঘে ঢাকা কিছুটা মেঘটা অরুর করে উঠতেছে বাতাসের মতো করে তো যাই হোক সব মিলিয়ে আমি তো আসি আপনাদের মাঝে আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছেন সব ভাই ব্রাদার প্রবাস থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি প্লে করছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সবাইকে আরও একটি মেসেজ দিতে চাই আজকের ভিডিওটি খুবই মজাদার ইন্টারেস্টিং হতে চলেছে সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন ও হ্যাঁ এর মধ্যে আরেকটি কথা যারা এখন পর্যন্ত আমার ফেজের নতুন আপনি যদি ভিডিওটি প্রথম ফ্লে করে থাকেন অসংখ্য ধন্যবাদ তবে অবশ্যই ফেজটি ফলো করে দিবেন এবং সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে যদি চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না তো বন্ধুরা চলুন আমরা সম্পূর্ণ রিভিউটি জানি শুনি এবং কিছু বুঝি পারলে শেয়ার করি ল্যাস গো প্রায় আমি ফার্স্ট টাইম বলতেছি বেলা গড়িয়ে প্রায় এখন সন্ধ্যার আগ মুহূর্ত ওয়েদার তেমন ভালো না আকাশের পরিবেশটা অনেক অনেক বিভ্রান্ত কারণ দেখতে পাচ্ছেন ম্যাগটা উড় উড় করতেছে এদিকে একটু বৃষ্টি একটু রোদ এই মিলিয়ে দিনটি কাটিয়ে যাচ্ছে কোনো ভাবে। তো ভাবতেছি একটু যখন সব নিরিবিলি রাস্তায় কোনো বড় ঘাড়ি নাই জ্যাম জোট নাই ইত্যাদি কোনো প্রকার ঝর ঝামেলা ছাড়াই আজকে রোডে উড়াধুরা বের হয়ে গেলাম দেখব আজকে টফে কি এবং নর্মাল কী তো বন্ধুরা লোকেশানটা কোথায় আমি আপনাদেরকে বলে দিই এটি হচ্ছে নোয়াখালীর জেলার মধ্যে একটি বৃহত্তম একটি জেলা এই স্থানটি খুবই নামকরণ এবং অনেকে হয়তো দেশ ও প্রবাস থেকে এই জায়গাটি চিনেন অনেকে অনেক সময় আসছেন কোনো কাজে কর্মে বা বিভিন্ন প্রয়োজন মেটাতে আসছেন তো যারা অবশ্যই এই স্থানটি চিনছেন তারা কমেন্ট বক্সে লেখে জানাবেন এটি কিন্তু নোয়াখালীর মধ্যে আমি আবারও বলতেছি নোয়াখালীর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আকর্ষণীয় একটি স্থান যে স্থান যে স্থানটি আপনি না গেলে যে বা এই রাস্তাটা আপনার না মারাইলে আপনি বুঝতে পারবেন না যে আপনি কোথায় দিয়ে কোথায় যাচ্ছেন এটা ছাড়া আপনি নোয়াখালী ঢোকার জন্য প্রবেশ বা গ্রহণযোগ্য নয় এটি নোয়াখালী আসা যাওয়ার সময় অবশ্যই কাজে লাগে এর রোডটি তো চলুন বেশি আর কথা না মূল আলোচ্য নয় এই দেখতে পাচ্ছেন বামে আছে রাইস মিল এদিকে আছে গরুর খাদ্যর গুদাম সব মিলিয়ে আজকের ওয়েদারটা বেশ তেমন ভালো না আবার তেমন মন্দ না সব মিলিয়ে বলতে পারতেছি না বন্ধুরা আসলে সত্য কথা বলতে কি ওয়েদার যেমন তেমন হোক রোডটা আজকে ফুল ফ্রেশ একদম ফাঁকা দেখতে পারতেছেন এটি হাইওয়ে রোড হাই রোডের মধ্যে যে এত ফ্রি থাকে অন্য অন্য টাইমে এ রোডে অতিরিক্ত জ্যাম জোট থাকে যা বলার বাহিরে তবে আজকে কি হলো সেই বিষয়টা আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরার জন্য এই ব্লগটি নিয়ে হাজির হলাম ছোটখাটো একটি ব্লগ হ্যাঁ অবশ্যই আপনি এখনই ভিডিওটি শেয়ার করে রেখে দিন আপনি শেয়ার করে দিন এবং অন্যকে দেখার মতো একটু উৎসাহ করে দিন একটি লাইক প্লিজ ভিডিওর মধ্যে আপনার কাছে এটিএম আমার আসা তো জানি না কি কোথা থেকে বিটি করতেছেন অবশ্যই মন্তব্যটি জানাবেন এটি হচ্ছে নোয়াখালী চৌমনি চৌরাস্তার আগে যে স্থানটি সেটি হচ্ছে জমিদার হাটের পরেই প্রায় দুই কিলোমিটার পরে হচ্ছে সেতুবাঙ্গা ব্রিজ সেদিকে সেতুবাঙ্গা পেট্রোল পাম্প সব মিলিয়ে আজকের রিভিউটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতো জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম